হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে জানতে পারবো যে কিভাবে কম্পিউটারে যে কোনো ডকুমেন্ট বা ছবি ফিন করতে হয় ফিন সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল কম্পিউটারে যে কোনো জায়গা থেকে যদি যে কোনো একটি ডকুমেন্ট বা ছবিকে যদি আপনি ফিন করতে চান তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে কিবোর্ড থেকে কন্ট্রোল ফি দিয়ে দিতে হবে কিবোর্ড থেকে কন্ট্রোল ফি দেওয়ার পর আমাদের সামনে এইরকম একটি ফেইস চলে আসবে অথবা আপনি যদি ফটোশপ থেকে যদি যে কোনো একটি ডকুমেন্ট বা যেকোনো একটি ছবি যদি আপনি প্রিন্ট করতে চান তাহলে সেক্ষেত্রে আমাদের সামনে কিবোর্ড থেকে কন্ট্রোল সেপ ধরে ফি দেওয়ার পর এইরকম একটি লেখা আসবে এইরকম লেখা আসার পর আমরা প্রসিডের মধ্যে ক্লিক করে দেব সাথে সাথে এরকম হয়ে যাবে ঠিক আছে তো এইরকম লেখা আসলে আমরা সর্বপ্রথম যে কাজটি আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো ফিন্টার নেই আপনি আপনার কাছে যদি দু তিনটা যদি ফিন্টার থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সর্বপ্রথম এখান থেকে আপনাকে ফিন্টারটি সেট করে দিতে হবে ওকে তো আমার এখানে দুটি ফিন্টার রয়েছে একটা হলো ইফশান এল থ্রি ওয়ান ওয়ান জিরো আরেকটি হলো ইফসন এল থ্রি সিক্স জিরো ওকে এখান থেকে আমি যে ফিন্টার থেকে ফিনটি বের করতে যাচ্ছি ফিন করতে যাচ্ছি তো সিটে আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে ওকে তো আমি সাপোজ এখান থেকে ইপসন এল থ্রি ওয়ান এটা সিলেক্ট করে দিচ্ছি তো এর ফলে আমাদেরকে এখান থেকে ফিজটি নির্দিষ্ট করে দিতে হবে যদি আপনি এখানে আপনার যত ফিস রয়েছে সমস্ত ফিস যদি আপনি একসাথে বের করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি অল ক্লিক করে দিবেন আর যদি আপনি নির্দিষ্ট কোন একটি আপনার কারসার যেখানে আছে সেই ডকুমেন্টটি যদি আপনি প্রিন্ট করতে চান সাপোজ মনে করেন আমি বর্তমানে ফেস ওয়ানে আসি তো আমি ফেস ওয়ানটাই বের করবো তাহলে সেক্ষেত্রে কারেন্ট ফেজের মধ্যে ক্লিক করে দেব ঠিক আছে আর যদি আপনি তিন থেকে নিয়ে সই পর্যন্ত ফেস বের করবেন সাপোজ মনে করেন আপনার কাছে বৃষ্টি ফেস রয়েছে আপনি বৃষ্টি ফেস লিখেছেন তো এখান থেকে আপনি ফাইভ থেকে নিয়ে টেন পর্যন্ত যে ফেজগুলো রয়েছে এগুলি বের করবেন বাকিগুলি আপনি বের করতে চাচ্ছেন না তো সেই ক্ষেত্রে আমাদেরকে ফেজের মধ্যে ক্লিক করতে হবে ফেজের মধ্যে ক্লিক করার পর আমরা আমাদেরকে এখানে লিখে দিতে হবে ওয়ান দিয়ে সাপোজ মনে করেন আমি ফাইভ থেকে নিয়ে টেন পর্যন্ত যে ফেজগুলো রয়েছে এগুলি বের করবো ঠিক আছে তাহলে প্রথমে আমাদেরকে দিতে হবে ফাইভ তারপর আমাদেরকে দিতে হবে হাইফেন ফেন ঠিক আছে এরপরে আমাদেরকে দিতে হবে টেন অর্থাৎ কম্পিউটার এখন বুঝে নিয়েছে যে ফাইভ থেকে নিয়ে টেন পর্যন্ত যতগুলি ফেস রয়েছে এগুলি বের হবে বাকিগুলো বের হবে না ওকে তো এরপরে যেটি রয়েছে সেটা হলো কফিস আপনি কত কফি বের করবেন এক কফি দু কফি তিন কফি একশো কফি হ্যাঁ আপনি যত কফি মন চায় আপনি এখান থেকে বের লিখে দিলে অটোমেটিকলি তত কফি বের হয়ে যাবে সাপোজ মনে করেন আমি এখান থেকে এক কফি বের করবো তাহলে এক লিখে দিবেন আর যদি আপনার দু কফি বের করতে হয় সেটা আপনি সেক্ষেত্রে কীবোর্ড থেকে দু লিখে দিতেও পারেন অথবা এখানে দুটি ফুটা রয়েছে দেখেন এখানে আপনি উপরটা থেকে করলে আপনার ফেজ বাড়বে আর যদি আপনি নিচারটাতে ক্লিক করেন সেক্ষেত্রে আপনার ফেজ কমছে থাকে তো বন্ধুরা এর যেটি রয়েছে সেটা হলো আমাদেরকে প্রোফেটেসে ক্লিক করতে হবে প্রোফেট এসে ক্লিক করার পর আপনি এখান থেকে ডকুমেন্ট সাইজ আপনার ডকুমেন্টটি কী সাইজের রয়েছে আপনি যে সাইজটি সেটিং করেছেন অর্থাৎ ফেজ নেওয়ার সময় আপনি যে ফেজটি নিয়েছিলেন ওই ফেজই আপনাকে এখানে সেটিং করে দিতে হবে এবং ঠিক একই সাথে আপনাকে ফিন্টারের মধ্যে একই সাইজের কাগজ দিতে হবে অবশ্যই আপনি এখানে যেটা সেটিং করেছেন ঠিক একই কাগজ আপনাকে ফিন্টারের মধ্যে দিতে হবে সাপোজ মনে করেন আমার এখান থেকে আমি এ ফোরই সিলেক্ট করে দিচ্ছি যেহেতু আমি এই ফোরই নিয়েছিলাম এছাড়াও আপনি যদি লিগেল সাইজে যদি কোনো কাগজ আপনি নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি লিগেলি ক্লিক করতে পারেন অথবা এ থ্রি ঠিক আছে এ টু বি ফোর বি থ্রি হ্যাঁ এখান থেকে আপনি যেটা আপনি এখানে সিটিংয়ে নিয়েছিলেন সিটিংয়ে দিয়েছিলেন ওটাই আপনাকে এখানে সিলেক্ট করে হবে এবং একই সাথে আপনাকে ফিন্টারের মধ্যে একই সাইজের কাগজ অবশ্যই দিতে হবে তো আমি এখান থেকে এফুরই সিলেক্ট করে দিচ্ছি তারপর এখান থেকে যেটা রয়েছে সেটা হলো অনটিশন অনটি এটা হলো আপনি কাগজটা আপনার কাগজটাকে আড়া আড়ে বের হবে না লম্বা বের হবে সেটাই নির্ধারণ করার জন্য আমাদেরকে এখান থেকে এগুলি সিলেক্ট করে দিতে হবে সাপোজ আমার ডকুমেন্টটা যদি প্রটেক্ট হয়ে থাকে অর্থাৎ লম্বা হয়ে থাকে সেক্ষেত্রে আমাদেরকে প্রটেটে ক্লিক করে দিতে হবে আর যদি আমাদের ডকুমেন্টটি যদি আড়াআড়ি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা ল্যান্ডস্কেপের মধ্যে ক্লিক করে দিতে পারি যেমন এখানে দেখেন আমাদেরকে এখানে ফ্রিভিও হিসেবে দেখাচ্ছে ফ্রোটের মধ্যে ক্লিক করার সময় দেখেন এখানে এটা লম্বা আর যখন আমরা লেন্ডস্কেপ ক্লিক করে ক্লিক করে দিয়েছি তখন এখানে দেখেন অটোমেটিক্যালি এটা পরিবর্তন হয়ে গেছে তো বন্ধুরা এর ফরি যেটি রয়েছে সেটা হলো ফেফার টাইপ অর্থাৎ আপনি কোন ফেফারের মধ্যে আপনার ডকুমেন্টটি ফিন করতে চান আপনি যদি মোটা কাগজের মধ্যে যদি আপনি আপনার ডকুমেন্টটি প্রিন্ট করতে চান তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এখান থেকে ইফসন মেথ অথবা ইফসন ফটো কোয়ালিটি এটার মধ্যে ক্লিক করতে হবে আর যদি আমরা নর্মাল পেপারের মধ্যে যদি প্লেন পেপারের মধ্যে যদি আমরা কাগজটি বের করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে প্লেন পেপারের মধ্যে ক্লিক করে নিতে হবে ঠিক একইভাবে আমরা যদি ফটোশপের মধ্যে যাই এই ছবিগুলি আমরা কিন্তু সাধারণত ওঠা কাগজের মধ্যেই বের করে থাকি ফটো পেপারের মধ্যেই বের করে থাকি ওকে তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু প্লেন পেপার দিলেও কোনো দিনও আমাদের ডকুমেন্টটি কাগজটি খুব ভালোভাবে শো করবে না ওকে তো সেক্ষেত্রে আমাদেরকে এখান থেকে এই ফেফার টাইপের মধ্যে থেকে আমাদেরকে মোটা কাগজে বের করার জন্য ইপসন ম্যাথ অথবা ইপসন ফোটো কোয়ালিটি ইঙ্ক এটার মধ্যে আপনি ক্লিক করতে পারেন অথবা আল আলট্রা গ্লাসে এটার মধ্যে ক্লিক করতে পারেন প্রিমিয়াম গ্লাসে এখান থেকে যে কোনো একটার মধ্যে ক্লিক করতে পারেন যদি আপনি ডকুমেন্টটি আপনার প্লেন ফেভারের মধ্যে বের করেন অর্থাৎ নর্মাল কাগজের মধ্যে পঁয়ষট্টি গ্রাম অথবা আশি গ্রাম কাগজের মধ্যে যদি আপনি বের করতে চান তাহলে সেক্ষেত্রে আমাদেরকে প্লেন ফেভারের মধ্যে ক্লিক করতে হবে অবশ্যই ওকে তো বন্ধুরা এরপরে যেটি রয়েছে সেটা হলো কোয়ালিটি অর্থাৎ আপনার ফিনটি কোন কোয়ালিটির ওপর আপনি ফিন করবেন সেটাই আমাদেরকে এখানে সিলেক্ট করে দিতে হবে অর্থাৎ আপনি স্ট্যান্ডার্ড দিলে স্বাভাবিক মতো আমি কিন্তু স্ট্যান্ডার্ড দিয়ে বের করি আর আপনি যদি করে আপনি খুব তাড়াতাড়ি আপনার কাগজটি ফিন সেক্ষেত্রে আপনার ফিন্টার জন্য একটু সমস্যা হতে আরও একটু বেশি ভালো হবে না স্ট্যান্ডার্ডের মধ্যে দিলে আপনার সবচেয়ে বেশি ভালো ঠিক আছে সেটা হোক আপনি মোটা কাগজের মধ্যে বের করেন হোক সেটা আপনি নর্মাল কাগজের মধ্যে বের করেন তো আপনি যদি কোনো সময় আপনার বিভিন্ন সময় ফিন্টার কাগজ যদি আপনার একটা দাগ পরে যায় বিভিন্ন সময় হ্যাড ক্লিন দেওয়ার পরেও আপনার কাগজটি লেখাগুলিও ডকুমেন্টের মধ্যে লেখাগুলি খুব ভালোভাবে ফেন্ট হয় না সেক্ষেত্রে আমরা কিন্তু হাই কোয়ালিটি দিয়ে যদি আমরা ফিনটা বের করি তাহলে সেক্ষেত্রে আমাদের যে একটি দাগ চলে আসে ওই দাগটা কিন্তু আসবে না ওকে কিন্তু সেক্ষেত্রে একটা সমস্যা আছে সেটা হলো আপনার ডকুমেন্টটি খুব আস্তে আস্তে ফিন হবে ওকে ফিন হতে একটু সময় নেবে এছাড়াও আমরা যদি এখান থেকে যে সেটিংগুলি আছে এইগুলোর সেও যদি আপনি বেশি স্মুথভাবে যদি বের করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে মোড সেটিং মধ্যে ক্লিক করে এখান থেকে ফিন্টের স্পিডটি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ওকে আপনি চাইলে সেটা বাড়িয়েও একদম হাই কোয়ালিটির হিসেবে আপনি নিতে পারেন অথবা একদম স্লো মোশন হিসাবেও আপনি নিতে পারেন এটা আপনার ইচ্ছা কিন্তু একদম স্লো মোশনে যদি আপনি ফিন করেন ছেলে সেক্ষেত্রে আপনার ফিন্টারের জন্য সমস্যা হতে পারে এবং সাথে সাথে আপনার কাগজ লেখাগুলো ডকুমেন্টও ভালো খুব ভালোভাবে ফিন হবে না আশা করি বুঝতে পেরেছি তো বন্ধুরা এরপরে যেটি রয়েছে সেটা হলো আমরা ওকে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেওয়ার পর আবারও আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো ঠিক আছে ওকেতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের প্রিন্টার থেকে ডকুমেন্টটি অটোমেটিকলি ফিন হয়ে যাবে এই সেটিংটি আপনি কম্পিউটারের যে কোনো সফটওয়্যার থেকে যে কোনো কিছু যদি আপনি ফিন করেন সব জায়গাতে কিন্তু আপনার একই সেটিং কোনো পরিবর্তন নেই সবখানে কিন্তু ফিন সেটিং একই যেমন ধরেন আপনি ফটোশপ বলেন রেজিস্ট্রার বলেন অফিস সফটওয়্যার বলেন যে কোনো সফটওয়্যার থেকে আপনি যে কোনো ডকুমেন্ট ছবি আপনি যদি ফিন করতে চান তাহলে সেই আপনি কন্ট্রোল ফি দিয়ে সরাসরি আমি যেভাবে ফিন করার জন্য বলেছি ঠিক সেভাবেই আপনি ফিন করবেন সাপোজ আমি এখান থেকে এক্সেল থেকেও যদি আমি একটা জন্য কোনো কিছু যদি ফিন করতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল ফি দেওয়ার পর এরকমই আসবে ঠিক আছে কিন্তু একটা জিনিসই শুধুমাত্র পার্থক্য সেটা হলো আমরা যখন পেজের মধ্যে ক্লিক করি তখন এখানে কিন্তু একটু লেখা পরিবর্তন করে নিয়ে আসে সেটা হলো ফ্রম টু এটা লেখা আছে ওকে কিন্তু সেটা কিন্তু আমাদের ওয়ার্ডের মধ্যে কিন্তু সেটা নাই ওকে সেই জন্য আমাদেরকে এখানে হাইফেন অবশ্যই ব্যবহার করতে হবে কিন্তু আমরা যখন এক্সেল থেকে কোনো কিছু বের করতে চাবো চাইবো তখন কিন্তু এখানে আমাদেরকে হাইফেন দেওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আমাদেরকে ফ্রম অর্থাৎ আপনি কোথা থেকে কোথা পর্যন্ত ফিন করবেন সেটা আমাদেরকে এখানে লিখে দিলে জাস্ট নাম্বারটি বসিয়ে দেবেন হয়ে যাবে যেমন সাপোজ আমি ফোর থেকে নিয়ে এইট পর্যন্ত যেই ফেজগুলো রয়েছে এগুলি বের করব ঠিক আছে তাহলে আমাদেরকে প্রথমে প্রথম গড়ের মধ্যে লিখতে হবে ফোর দ্বিতীয় গড়ের মধ্যে লিখতে হবে আমাদেরকে এইট ঠিক আছে অর্থাৎ আমি ফোর থেকে নিয়ে এইট পর্যন্ত যে ফেজগুলো রয়েছে সমস্ত ফেজগুলি আমি একসাথে ফিন করতে চাই ওকে এর ফলে বাকি সমস্ত সেটিং কিন্তু একই রকমের ঠিক আছে এমএস ওয়ার্ডের মধ্যে যেভাবে আপনি ফিল করেছিলেন ঠিক এখানে একই রকম আপনি ফটোশপের মধ্যেই একই রকমভাবে ফিন্ট করবেন কোনো পার্থক্য নাই সবখানেই আপনার একই রকমভাবে একইভাবে আমি আপনাদেরকে আরেকটি ফিন করে দেখাচ্ছি সেটা হলো ফিডিএফ ফাইল আমরা যদি একটু কম্পিউটার থেকে যে কোনো একটি ফিডিএফ ফাইল যদি আমরা ফিন করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে ভেন্ট করবো আমি আপনাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার স্ক্রিনের মধ্যে কিছু পিডিএফ ফাইল রয়েছে তো আমি এখান থেকে একটি পিডিএফ ফাইল ডবল ক্লিক করে অফেন করতেছি এখন আমি এই ফাইলটা অফ অফিন করার পর এই ফাইলটি আমি এখন ফিন করতে চাচ্ছি তো ফিন করার জন্য জাস্ট আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ফি দিয়ে দিলেন কীবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ফি দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ফেস চলে আসবে তো জাস্ট আপনি এখান থেকে কত কপি বের করবেন সেটা আপনি এখানে লিখে দিলেন তারপর আপনার এখান থেকে আপনি যদি সমস্ত ফাইলগুলি একসাথে ফিন করতে চান সেক্ষেত্রে সাপোজ আমার এখানে দুটি ফাইল রয়েছে তো আমি এখান থেকে দুটি ফেজ একসাথে বের করতে পারি অথবা আলাদা আলাদাভাবে ফিন্ট করতে পারি আলাদা আলাদা ফেল বের করার জন্য জাস্ট আপনি এখানে ক্লিক করুন পরে আপনি এখানে লিখে দিতে পারেন কত কপি থেকে কত কপি বের করবেন অথবা আপনি যদি এক লিখে দেন সাথে সাথে আপনি প্রথম কপিটাই বের করতে পারবেন ঠিক আছে আর আপনি যদি পিডিএফ ফাইল যদি খুব বেশি হয় ফেজ যদি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে প্রথমে যেমন মনে করেন আগের মতন ফাইভ দিয়ে দিলাম তারপর হাইফেন দিয়ে আমরা এইট দিয়ে দিলাম অর্থাৎ ফাইভ থেকে নিয়ে এইট পর্যন্ত যে পেজগুলো রয়েছে এগুলো এফেন হবে এখানে লাল দেখাচ্ছে এই জন্য যে আমাদের এই পিডিএফ ফাইলটির মধ্যে দুটি ফেস রয়েছে তো আমরা দিয়েছি ফাইভ থেকে এইট পর্যন্ত এগুলো নাই সেই জন্য ঠিক আছে এছাড়াও আমরা যদি আমাদের মন মতো করে যদি ফিনটা বের করতে চাই সেক্ষেত্রে আমরা ফিন ইউজিং সিস্টেম এটা লেখাটার মধ্যে আমরা যদি ক্লিক করে দিই সাথে সাথে আমাদের সামনে এরকমটি একটি ফেজ চলে আসবে যেরকম আমরা এর আগে দেখেছিলাম ওকে এরপর আমরা এখানে ক্লিক করে আমরা আমাদের সেটিংগুলি আমরা আগের মতন করে সাজিয়ে নিতে পারবো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন যাহাতে করে সামনের ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি সবার আগেই পেয়ে তো আজ এই পর্যন্ত দেখা হবে নতুন অন্য আরেকটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবরকাত